নমস্কার বন্ধুরা, বাংলা কার্নিভালে আমি পূজা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অতিরিক্ত পা ঘামার সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে। মোজা পরলেই কিন্তু পায়ের দুর্গন্ধ হয়, আর তার জেরে কিন্তু জুতোও পা থেকে খোলা যায় না, কারণ জুতো খুললেই তো ভীষণ দুর্গন্ধ, তাই না? এটা কিন্তু শীতকালে দেখবে বেশি হয়। শীতকালে দেখবে অনেকেরই কিন্তু অতিরিক্ত পা ঘামে, আর তার ফলে নানা ধরনের ব্যাকটেরিয়া কিন্তু সৃষ্টি হয় পায়ে, আর তার ফলেই হয় পায়ের দুর্গন্ধ। এটা যদি দীর্ঘ দিন ধরে একইভাবে চলতে থাকে তাহলে কিন্তু নানা ধরনের স্কিন ডিজিজ হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। তাই আজকে আমি তোমাদেরকে পায়ের দুর্গন্ধ দূর করার কয়েকটা সহজ ঘরোয়া সমাধান বলে দেব। তবে তার আগে বন্ধুরা, তোমাদের যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। আর কিভাবে করবে চট করে দেখে নাও। সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, প্রথমেই আমি তোমাদেরকে বলবো নুন জলের কথা। নুন জল কিন্তু আমাদের পাকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে। তাই যাদের অতিরিক্ত পা ঘামার সমস্যা রয়েছে বা যাদের মোজা পরলেই প্রচণ্ড পায়ে দুর্গন্ধ হয়, তারা প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে মোটামুটি 15-20 মিনিট ঈষদুষ্ণ নুন জলে পাকে ডুবিয়ে রাখো। তাহলে দেখবে পা তো ঘামবেই না, তার সঙ্গে সঙ্গে কিন্তু পায়ে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসও জন্মাতে পারবে না। এবার আমি তোমাদেরকে বলবো বেকিং সোডার কথা। বেকিং সোডাও কিন্তু পায়ের দুর্গন্ধ দূর করতে ভীষণ কার্যকরী, কারণ বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পায়ে ব্যাকটেরিয়া সৃষ্টিতে বাধা দেয়। এতে পাও কিন্তু অতিরিক্ত ঘেমে যায় না, ফলে পায়ে কিন্তু দুর্গন্ধও হয় না। তাই বন্ধুরা, তোমরা প্রতিদিন মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে শুকনো করে মুছে নাও, তারপর কিছুটা পরিমাণ বেকিং সোডা হাতে নিয়ে তোমরা পায়ের পাতায় ভালো করে ঘষে নাও, তারপর তোমরা মোজা পরো। এছাড়া জুতোর মধ্যেও তোমরা কিছুটা পরিমাণ বেকিং সোডা দিয়ে নাও, এতে কিন্তু পাও তোমাদের ঘামবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু পায়ে দুর্গন্ধও হবে না। এছাড়া আরো কিছু কথা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যাদের পা বেশি ঘামে তাদের ক্ষেত্রে আমি বলবো সুতির মোজা ইউজ করাই কিন্তু তাদের পক্ষে ভালো হবে। এছাড়া কখনোই তোমরা একই মোজা দুদিন পর পর ইউজ করবে না, আর মাঝে মাঝে তোমাদের জুতোগুলোকে রোদে দাও। এছাড়া সপ্তাহে একদিন তোমরা সুগন্ধি পাউডার দিয়ে জুতোর ভিতরটাকে ভালো করে তোমরা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নাও। এগুলো তোমরা মাথায় রাখো, তাহলে দেখবে পায়ের দুর্গন্ধের সমস্যা বা পা ঘামার সমস্যা থেকে কিন্তু তোমরা খুব সহজেই রেহাই পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটি? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না, আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু শেয়ার আর লাইক করো। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে। নমস্কার।